वेलकम टू फार्म वन, फार्म वन लाइव परेशान। अस्सलाम वालेकुम फ्रेंड्स, आज আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে আসলাম, সেটা হলো ডায়মন্ড গুগু লালন পালন। আমরা এমন কোনো ব্রিডার নেই যে আমরা 100% সফল হতে পেরেছি ডায়মন্ড গুগু ব্রিড করে। কারণ দেখা যায় কি যে ডায়মন্ড গুগু আমি পরপর দুইবার বাচ্চা নিলাম, পরে তিনবার ডিম নষ্ট হয়ে গেল বা বাচ্চা মারা গেল বা ডিমের ভিতর বাচ্চা মারা গেল, এরকমটা হয়। অথবা দেখা গেল আমি একবার বাচ্চা নিলাম, পরে আর পাঁচবার ডিম পারলো, একবারও বাচ্চা নিতে পারলো না। দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের ভিতর বাচ্চা মারা যাচ্ছে, অথবা বাচ্চা একটু বড় হয়ে মারা যাচ্ছে, অথবা বাচ্চা জন্ম নেওয়ার পরপর মারা যাচ্ছে। এই সমস্যাগুলোই সবচেয়ে বেশি হয়। তাই আজ আমি আপনাদের একটা ভিডিও দিয়ে মানে এ টু জেড ডায়মন্ড গুগু লালন পালনের এ টু জেড অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যারা ডায়মন্ড গুগু ব্রিড করাতে চান বা ডায়মন্ড গুগু থেকে ডিম বাচ্চা নিতে চান। তারা অবশ্যই আশা করব পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তাহলে প্রথমে বলি ডায়মন্ড গুগুর, আপনার ফার্স্ট টাইম আপনি যখন কিনতে যাবেন, কেনার পূর্বে আপনার প্রথম দায়িত্বটা হলো এটার জোড়াটা কনফার্ম কিনা সেটা কিনা। মানে তাহলে আপনি ডায়মন্ড গুগুর জোড়া কনফার্ম কিনা কীভাবে বলবেন সেটা। ডায়মন্ড গুগুর জোড়া কনফার্ম হওয়ার জন্য প্রধান দুইটি লক্ষণ আছে, প্রধান একবারে পরিষ্কার প্রধান দুইটা লক্ষণ হচ্ছে। তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে চোখের রিং, আর একটা হচ্ছে ওদের ডাক। সেই ডাক এবং রিং দেখে কীভাবে বুঝবেন, প্রথমে বলি চোখের রিং দেখে কীভাবে বুঝবেন। চোখের রিং দেখে বোঝার উপায় হলো এমনি আপনার নর গুগু যেটা, এই যে দেখেন আমার নর গুগু যেটা, এটা দেখেন পেকম ধরে এবং এভাবে ডাকতেছে। আর যদি মাদিটা হয় তাহলে ওই দেখেন মাদিটা কিন্তু আপনার এভাবে পেকম ধরে কখনো ডাকবে না, ও ছোটো কু কু সুরে ডাকবে, অল্প করে ডাকবে। ওই ডাকটাও আমি আপনাদের দেখাবো পরবর্তীতে, ওই ডাকটা আমি দেখানোর চেষ্টা করব। এর মাঝে বলে নেই চোখের রিং, চোখের রিং হলো যেটা নর গুগু সেটা চোখের রিংটা থাকবে একটু মানে মোটা বা একটু মোটা বা একটু কি বলবো, চোখের রিংটা থাকবে একটু বেশি। চোখের এই যে দেখেন চোখের চারপাশে যে কমলা রঙের বা হলুদ রঙের যে একটা রিং দেখতে পারতেছেন সেটা নর গুগুটার। এই যে দেখেন নর গুগুটা এখন উপরে উঠেছে, দেখেন নর গুগুটার চোখের রিংটা একটু মোটা বা ভারী। আর মাদি গুগুর রিংটা মানে চোখের কমলা রঙের যে রিংটা আছে বা হলুদ রঙের যে রিংটা আছে এটা দেখেন হালকা এবং ছোটো, মানে চিকন চিকন করে দেওয়া হালকা। এ থেকে প্রধান মানে প্রধানতভাবে এটা থেকে বোঝা যায় যে ডায়মন্ড গুগু কোনটা নর এবং কোনটা মাদি। তাছাড়াও বেশ কিছু লক্ষণ আছে, তার মধ্যে আর একটা লক্ষণ আছে, সেটা হলো গুগু পাখির ঠুঁট, মানে ডায়মন্ড গুগু ঠুঁট দেখে। তবে সেটা 100% কনফার্ম হওয়া যায় না, অনেক অনেক সময় সমস্যা হয় বা অনেকে বুঝতেও সমস্যা হয় দেখা যায়। তাই সেটা তাও বলে রাখি, সেটা হলো ডায়মন্ড গুগুর ঠুঁট দিয়ে কীভাবে বোঝেন। যদি যদি আপনার দেখা যায় এটা নর হয় তাহলে নরটা ঠুঁটটা থেকে একটু মোটা এবং একটু লম্বা, আর মাদি যেটা হয় মাদিটার ঠুঁট থেকে একটু চিকন এবং একটু খাটো। তবে এটা দেখে 100% কনফার্ম হওয়ার উপায় নেই যে সেটা নর মাদি। অন্তত 70% থেকে 90% আমি বলবো কনফার্ম হওয়া যায় এই ঠুঁট দেখে, তবে 100% না। তো 100% হওয়া যায় সেটা হলো ডাক এবং চোখের রিং দেখে। এই এবার গেল আপনি নর্মাদি কনফার্ম হয়ে জোড়া কিনলেন। এখন কিনার পর মানে কীভাবে বুঝবেন যে আপনার ডায়মন্ড গুগু এখন ডিম দিবে বা ব্রিডিং মুড়ে আছে, সেটা বোঝার প্রধান উপায় হলো এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমার এই গুগুগুলো এগুলো কিন্তু ফুল ব্রিডিং মুড়ে আছে, ব্রিডিং মুড়ে আছে। এটা বোঝার উপায় হলো দেখেন এই একটু ভালো করে চোখের দিকে তাকাবেন, দেখবেন চোখের কালো রিংয়ের পাশে আরেকটা রিং আছে, ওই রিংটা দেখবেন একবারে গাঢ় লাল হয়ে যাবে। যখন দেখবেন এই রিংটা একবারে গাঢ় লাল আকার ধারণ করবে তখনই বলবেন ও পুরা ব্রিডিং মুড়ে আছে। এই যে এই গুগুটাও দেখেন ভালো লক্ষ্য করে দেখবেন যে চোখের কালো মনির পাশে যে একটা লাল রিং থাকে এই রিংটা একবারে টকটকে লাল হয়ে যায়। যখন একবার টকটকে লাল হয়ে যায় তখনই সেটা বুঝবেন যে আপনার গুগু এখন সম্পূর্ণ ডিম পাড়ার উপযুক্ত সময়ে আছে, মানে পুরো ব্রিডিং মুড়ে আছে।
হ্যাঁ গেল, এবার ব্রিডিং মোডে আসা আপনি বুঝলেন, ব্রিডিং মোডে আসা। আরেকটা উপায় হলো যে ব্রিডিং মোডে আসা দুইটাই কিন্তু আমরা তখন বেশি বেশি ডাকাডাকি করবে। এই যে দেখবেন আমার এই যে মাদি কুকুরটা যেটা খাবার বাটির উপরে আছে, এই যে এটা দেখবেন যে মাঝে মাঝে দেখবেন কুকুর সুরে ডাকবে, ঘন ঘন কুকুর সুরে ডাকবে, আর নরটাও খুব ঘন ঘন ডাকবে। এটাও ব্রিডিং মোডে বোঝার আরেকটা উপায়। হ্যাঁ এবার গেল, আমার ব্রিডিং মোডে বোঝা শেষ যে আমার বুবু ব্রিডিং মোডে আসছে, এটাও আমি বুঝলাম। এখন আসি যে আমার গুগু ডিম পারবে, ডিম পারার জন্য কী পাত্রটা দেব। তা আমাদের 90% ভিডারের ক্ষেত্রে দেখা যায় যে গুগু পাখি ডিম পারতেছে কিন্তু ডিমের ভিতর বাচ্চা মারা যাচ্ছে, অথবা বাচ্চা ডিম থেকে কোনোরকম বের হয়েছে, বের হওয়ার পরে বাচ্চা মারা গেছে, বা ডিম থেকে ফুটে বাচ্চা মারা গেছে, মানে বাচ্চাটা দুর্বল হয়। সেটা কী জন্য হয়? সেটা হওয়ার অন্যতম কারণ হলো দেখেন আমি এখানে যে একটা ঝুড়ি দিয়ে রেখেছি, আমরা বেশিরভাগ ডায়মন্ড কুকুর ব্রিডার এই ঝুড়িটা ব্যবহার করি। এই ঝুড়িটা ব্যবহার করলে হয় কি, দেখা যায় ঝুড়িটা ব্যবহার করলাম, ঝুড়িটার মাঝে আমরা হালকা কিছু কর্কটা দিয়ে রাখলাম, বা হালকা কোনো কিছু একটা কাপড় বাটা না কোনো কিছু একটা দিয়ে রাখলাম, ঝুটমুট কোনো কিছু একটা দিয়ে রাখলাম, তখন দেখা যায় কি নিচে দেওয়া সহজেই বাতাস ঢুকতে পারে। মানে ওর পাত্রটার নিচ দিয়া যে কিছু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া অনায়াসেই বাতাস সরাসরি ঢুকে যাইতে পারে। তখন কী হয়, যখন গুগু পাখিটা আমরা ডিম পারে, ডিমে যখন তা দিতে যায়, তখন তা দিতেছে উপর দিক দিয়ে, সে তা দিতেছে কিন্তু নিচের দিক দিয়া সে ওই বাতাস ঢুকে যাচ্ছে, মানে পুরোপুরি তারা ডিমটা পুরো অংশটা পাচ্ছে না। তখন কী হয়, তখন ডিমের ভিতর যে বাচ্চাটা হয়, যে বাচ্চাটা পরিপক্ক হয় না, সে পুরোপুরি পুরোপুরি তাপ না পাওয়ার কারণে পরিপক্ক না, বাচ্চাটা দুর্বল হয়। সেই কারণে অনেক সময় দেখা যায় যে ডিম থেকে বাচ্চাটা বের হয়ে আসতে পারে না, তখন ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। আবার অনেক সময় বের হয়ে আসলেও মানে বাচ্চাটা দুর্বল হওয়ার কারণে তখন বাচ্চাটা মারা যায়। এই সমস্যাটাই সবচেয়ে বেশি হয়। তাই আমি সাজেস্ট করব, এই যে এখন দেখেন, এই যে দেখেন মাংসটা, যে মাংসটার কথা আমি তখন বললাম যে ডিম পাড়ার যে পাত্রটা, এই পাত্রটা আপনারা না দেওয়ার চেষ্টা করবেন। ঠিক সেম এরকম কিছু মাটির পাত্র পাওয়া যায়, সেটা খুব সহজে পাওয়া যায় না। আমি এটা আপনাদের ভিডিও দেখানোর জন্য বোঝানোর জন্য এটা দিছি, কিন্তু আমি ওইটাও পাইনি, আমি খুঁজতেছি। আমি এক জায়গায় পেয়েছিলাম একবার, এরপরে আর পাইনি খুঁজে। তো আপনারা ওই পাত্রটা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, অথবা এমন একটা পাত্র দিবেন, মানে মাটির পাত্র দেওয়ার চেষ্টা করবেন, এরকম ছোটো গোল সাইজের। দেওয়ার পর ওটার ভিতরে মোটামুটি বেশি করে আপনি এ দিয়ে দিবেন, কর্কটা দেন, বা আপনি পাটের বস্তা গোল করে কেটে দেন, যাই দেন, ভালো করে দেওয়ার, যাতে সে মানে পুরোপুরি তাপটা যেখানে পায় যেন তাপটা যেতে আপনার মানে কী বলবো আমি, যে মাটির পাত্র দিলেন যে নিচের দিকে ঠান্ডা থাকে, যাতে ঠান্ডাটা না পায়, মানে পুরোপুরি তাপটা দিলে যাতে ডিমটা পুরোপুরি তাপ, মানে ডিমটা আমাদের পুরোপুরি তাপ লাগে। হ্যাঁ ওইরকমভাবে আপনার নিচে এরকম কিছু দিবেন, যদি আপনি পাটের বস্তা কেটে দেন তাহলে অন্তত দুইটা বা তিনটা পরত দেওয়ার চেষ্টা করবেন, অথবা দেখা গেল আপনি এ দিলেন খড়কুটা দিলেন, তো একটু হালকা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরিপূর্ণ তাপ উৎপন্ন হয়। কারণ পাখিটা তো ছোটো, ও যদি ডিমে পরিপূর্ণ মানে আপনি যদি ব্যবস্থাভাবে না করে দেন, কারণ আমরা দেখবেন যারা প্রকৃতিতে দেখেন যারা যেসব পাখি বাসা বানায়, ধরেন এরকম ছোটো জাতীয় পাখি যেগুলো বাসা বানায়, ওদের বাসাটা দেখবেন এমনভাবে তৈরি করে যে নিচ দিয়ে সরাসরি কখনোই বাতাস ঢুকতে পারে না, নিচ দিয়ে কখনো বাতাস ঢুকতে পারে। ওরা এইভাবেই তৈরি করে, মাঝে মাঝে দেখা যায় ওরা মাটি দেয় বাসার ভিতরে, মাটি দিয়ে এরকমভাবে ইয়ে করে রাখে, মানে ওদের বাসা দেখবেন সরাসরি কোনো সময় বাতাস ঢুকতে পারে না। কিন্তু আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে করি কি, হালকা পাতলা কিছু একটা দিয়ে রাখি, আর এই প্লাস্টিকের ঝুড়ি দিয়ে রাখি, সহজে বাতাস ঢুকে যায় আর ডিম নষ্ট হয়। আর ডিম নষ্ট হওয়ার এটা অন্যতম একটা মহাকারণ, মানে ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার অন্যতম একটা কারণ হলো এটা। তাই এটা আপনার যদি সমাধান করতে পারেন তাহলে আপনার আশা করি আপনার গুগু পাখি মানে ডায়মন্ড গুগু থেকে আপনি বাচ্চা নিতে পারবেন। আরেকটা কথা হলো, অনেকে দেখা যায় যে অনেকে বলে যে আমার গুগু ভাই ডিম পারতেছে না। আরে ভাই, ডায়মন্ড গুগু সবচেয়ে পাখির জগতে বেশি ডিম পারে, কারণ ওরা অনবরত ডিম পারতেই থাকে, কিন্তু আপনি বাচ্চা নিতে পারতেছেন না। সেক্ষেত্রে কী করবেন, যদি দেখা যায় আপনার ডিম পারতেছে না এরকম হয়, তাহলে আপনি বুঝবেন যে সেখানে ওই পাখিটা আপনার ডিস্টার্ব ফিল করতেছে। ডিস্টার্ব ফিল মানে আপনি যেখানে দেখেছেন হয়তো প্রচুর লোকজন আসা যাওয়া করে, পাখি কোনো কিছু দেখে ভয় পায়, এরকম কিছু একটা হচ্ছে, তখন আপনি কী করবেন, ওই পাখিটাকে সবসময় নিরিবিলি রাখার চেষ্টা করবেন।
আর একটা আমি সাজেস্ট করবো, আপনার যে পাখি পালেন, যে কোনো ধরনের পাখি, অন্তত দুই জোড়া পাশাপাশি রাখার চেষ্টা করবেন। কারণ এক জোড়া করে পাখি রাখতে গেলে ওই পাখিটা দেখে আপনি কোনোই পরিপূর্ণ বা ভালোভাবে ব্রিড করাতে পারবেন না। কারণ ওই পাখিটা একা একা থাকে, ওর ভিতর একটা ভয় কাজ করে। কিন্তু দুই জোড়া পাখি থাকলে পাশাপাশি কাছায় থাকলে ওদের ভিতর ভয়টা একটু, ভীতিটা একটু কম কাজ করে। গেল এই কথা। তারপর আপনারা কী করবেন, যে আপনি একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। ডায়মন্ড গুগ হলে সবচাইতে মানে মানে কি বলবো, সবচাইতে একবারে এ ধরনের পাখি যারা সহজেই আপনার ঠান্ডা লেগে যায়, তাই ওদেরকে সবসময় ওদের যত গরমই রাখেন, গরমে ওদের সমস্যা হয় না, কিন্তু ঠান্ডায় ওদের সমস্যা হয়। তাই সবসময় একটু গরম আবহাওয়ার মধ্যে ওদের রাখার চেষ্টা করবেন। এই টিপসগুলো আপনি যদি পরিপূর্ণভাবে যেগুলো বলছি এগুলো পূরণ করেন, এগুলো যদি মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার ডায়মন্ড গুগু থেকে আপনি ডিম বাচ্চা নিতে পারবেন। এবার একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো খাঁচার সাইজ। আপনি কী কত সাইজের খাঁচা দিবেন? আমরা অনেকেই করি কি, দেখা যায় ওই যে 10-12 সাইজের খাঁচা দিই, কিন্তু এটা দেওয়া কখনোই উচিত হয় না। এটা দেওয়া মানে দিলে কী হয়, এই যে দেখেন, আমি এটা কিন্তু আমার জায়গার অভাবে আপনি ভিডিও করার এতে আপনার এখানে আমি দিয়ে রাখছি, ওই এই খাঁচা একটা ছোটো খাঁচায় দিয়ে রেখেছি মানে ভিডিওটা শুধু করার জন্যে। দেখেন এটা করতে গেলে কী হয়, এই যে দেখেন ছোটো খাঁচা রাখলে ওর লেসগুলো ভেঙে যায়, ওর লেসগুলো ভেঙে যায় এবং ওরা ভালো ব্রিড করবে না যদি আপনি ছোটো খাঁচায় রাখেন। আপনি সবসময় চেষ্টা করুন সর্বনিম্ন একটা 18-12 খাঁচা দেওয়ার জন্য, 18-12 একটা সর্বনিম্ন কাঁচা দেবেন। অনেকে ভাবে যে পাখি তো আমার ছোটো, তাইলে আমি ছোটো কাঁচা দেবো, আমার বেশি জায়গার দরকার আছে। কিন্তু আপনারা ওটা খেয়াল করে দেখবেন যে সব পাখি ছোটো, এটি উড়াউড়ি একটু বেশি করে, তাই ওদের জন্য একটু জায়গার বেশি প্রয়োজন হয়। তাই ছোটো পাখি ছোটো বলেই ওদেরকে ছোটো কাঁচা দেওয়া যাবে না, ওদেরকে সবসময় অন্তত মিনিমাম 18-12 কাঁচা দেওয়ার চেষ্টা করবেন। যদি এসে একটু বেশি দিতে পারেন তবে বেটার। আবার অনেকে করে কি, অনেকে দেখা যায় যে একটা কাঁচা 36-18 সাইজের একটা কাঁচা নিল, ওই খাঁচার ভিতরে 4-5 জোড়া গুগু ছাইড়ে দিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, বেশি সমস্যাটা হয় যে ডায়মন্ড গুগুর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো একই পাত্রে আপনি বাসা দিলেন তিনটার মধ্যে পারলো না, এক পাত্রের মধ্যে ডিম পাইয়ে দিল তিন জোড়ায়, 6টা ডিম পাইয়ে দিল, সংক্রিস 6টা ডিম একসাথে তো আর তা দিতে পারে না, দুইটা মাদি বা তিনটা মাদি একবারে তা দিতে যায় বা তিনটা নড়ে একবারে তা দিতে যায়, তখন দেওয়া যায় একটা মারামারি লাগে, ডিম ফালাই দেয়, ভেঙে ফেলে, অথবা দেখা যায় তা সঠিকভাবে হয় না, তখনও ঝামেলা হয়। ডিম পারে আপনার এক কাঁচা 5-10 জোড়া ডিম পারবে, কিন্তু আপনি বাচ্চা পাবেন না। তাই আমি বলবো অবশ্যই আপনি আলাদা আলাদা কাঁচা দিবেন, আলাদা আলাদা কাঁচা দিবেন, এবং হ্যাঁ ওদের জন্য একটু বড় সাইজের কাঁচা দিবেন। এবং ওদের এবার আসে ওদের খাবারের বিষয়টা, ওদেরকে সবসময় ছোটো দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন। ছোটো দানাদার খাবার কি, যেমন কাওন, তারপর সরিষা, ভুজি তিল, তারপরে দিলেন আপনি চিনা, অল্প পরিমাণে চিনা দিলেন, তারপরে আপনি ছোটো সাইজের আপনি যে ইয়ে দিলেন, মানে ছোটো সাইজের যা দানাদার খাবার পাওয়া যায়, যেরকম ইয়ে কাওনের সাইজ, তারপরে আপনি দিতে পারেন এই সূর্যমুখী ফুলের বিচি, একবারে ছোটো সাইজ একটা আছে, একটা 3-4 ধরনের সূর্যমুখী বিচি আছে, একটা একবারে ছোটো সাইজের, ওইটাও আপনি দিতে পারেন। এবং আপনি সবসময় কি বলে তৈল বীজটাও রাখবেন, যেমন গুজি তিল। তো হ্যাঁ ফ্রেন্ডস, এই হলো আজকে আপনাদের জন্য ডায়মন্ড গুগুর টিপস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।